নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত একতা স্যাটেলাইট মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার করালিয়ায় সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হারুন রশিদ ও সাধারণ সম্পাদক পদে সাইদুল হক সাদু নির্বাচিত হয়েছেন। এদিকে সহসভাপতি পদে আব্দুল ওহাব ও ওসমান গনি কামালের প্রাপ্ত ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে ওসমান গনি কামাল সহসভাপতি নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসাইন।